welcome back to the Bong Adventures and welcome to another video. Well, video description আপনারা আজকে বুঝতেই পাচ্ছেন যে কোথায় যাচ্ছি। বেসিক্যালি আজকে যাওয়ার প্ল্যান হয়েছে সান্দাকফু ট্রেক, চিত্রে এন্ড গুরদুম। তো এই দুটো ভিলেজ আমরা ভিজিট করব, আর আমার সঙ্গে যাচ্ছে আজকে সাহেব ভাই। অলরেডি বেরিয়ে পড়েছি, আমরা কিছু অল্প কিছু কাজবাজ করিয়েছি আমি বাইকে এই ট্রিপটার জন্য। সো আই হোপ অল গোজ ওয়েল। আর মোর ওভার আজকে আমরা প্ল্যান করেছি 600 কিলোমিটার একদিনের মধ্যে পৌঁছাবো, অ্যান্ড দ্যাটস টার্গেট ফর আস অ্যাট দ্য মোমেন্ট। সো লেটস সি, সো উই আর অল রেডি টু সেট। রাস্তাও এখন পুরোপুরি ফাঁকা, এখন বাজে 6:12, বেরিয়েছিলাম 4:30 সময়। আই হোপ অল গোজ ওয়েল, ওয়াচ দ্য ব্লগ টিল দ্য এন্ড, আই সি ইউ ওভার দেয়ার, লেটস গো। সো গাইস, আমরা অভি নিকল চুকে হ্যায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সে। आई डिड नॉट ब्लॉग इन दुर्गापुर एक्सप्रेस वे बिकॉज सच कहूँ तो कुछ खास है नहीं ब्लॉग करने वाला चीज़ उस रास्ता में। एंड दिस इज़ द रोड टू बहरामपुर बिकॉज यू नो वी विल बी गोइंग टू शिलीगुड़ी वाया मालदा। सो डेफिनेटली दिस इज़ द रोड वी हैव टू टेक। एंड या मैन, सीरियसली लवली रोड। प्रॉब्लम और एक भी है, इस रास्ता में बहुत सारा बम्पर है, बहुत सारा बम्पर। 4-5 किलोमीटर अंतर एक बम्पर है। जो भी, अभी मैंने जैकेट उतार दिया है, थोड़ा गर्मी लग रहा था लेकिन अभी चला के मजा आ रहा है। সো গাইজ, এখন আমরা আছি NH 14-30 কিলোমিটার প্রায় দূরে। এই রাস্তাটা সোজা আমাদেরকে NH 14-এ কানেক্ট করবে। অ্যান্ড টোটাল প্ল্যানটা যেটা হয়েছে, অ্যাকচুয়ালি আমরা দুজন যাচ্ছি না, টোটালে আমরা প্রায় 10 জন মতন যাচ্ছি চিত্রে থেকে গুরদুম ট্রেকে। বাট কি হয়েছে ব্যাপারটা, আমার নিজস্বভাবে ইচ্ছা হয়েছে আমি একটু বাইক নিয়ে যাবো। তো আমরা দুজন ট্রাভেল করছি বাইকে, আর শিলিগুড়িতে গিয়ে আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে মিট আপ করবো। অ্যান্ড ওখানে আমি গাড়ি রাখছি, অ্যান্ড ফ্রম দেয়ার ইউ নো ট্রেকিং রুট। সো ইউ নো হেল লট অফ এনজয়মেন্ট, এরকমই প্ল্যান হয়েছে। ওখানে গিয়ে মিট আপ করবো, দেন ওদের সাথে গাড়িতে করে বেরিয়ে যাবো ওখান থেকে। লাভলি। সো জাস্ট ওয়েটিং টু রিচ দেয়ার ম্যান, ইটস সাচ এ লং রুট বাট নো প্রবলেমস। রাস্তা সুন্দর হলে গাড়ি চালাতেও মজা। বাট আই উড ডেফিনেটলি প্রিফার এ ওয়ান ওয়ে রাদার দেন এ বোথ ওয়ে বিকজ এত প্রবলেম আর এত খাদাখন্দ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায়। সিরিয়াসলি ম্যান, ইটস এ প্রবলেম। আর মোর ওভার এখানকার লরিগুলো নিজেরই ইচ্ছায় চলে আলাদা মতন করে। চলো একটা স্ট্রেচ, লেটস গো ফর 120। ওকে, অল রাইট। সো গাইস, একটু হল্ট নিচ্ছিলাম বেসিক্যালি। আমরা এখন মালদা বাইপাস ক্রস করে মালদা ছেড়ে রায়গঞ্জের দিকে যাচ্ছি। অ্যান্ড মোটামুটি দেখতে পাচ্ছ 1:31 বাজে, 4:30 বেরিয়েছিলাম পাক্কা, তো পাক্কা 10 ঘন্টা হয়ে গেছে। Now guys, the thing which I want to tell you people is like, tumra jodi asho Malda theke, obviously tumra ashbe, but I would tell you always prefer
মালদা টাউনে না ঢুকে মালদা বাইপাস দিয়ে সোজা বেরিয়ে যাওয়ার, মানে বিকজ গুগল ম্যাপস তো অবভিয়াসলি তোমাদের দুটো রাস্তা দেখাবে, মালদা টাউনের ভেতর দিয়ে একটা রাস্তা আর মালদা বাইপাসের ওপর দিয়ে একটা রাস্তা। তো কি হয়, মালদা টাউনের ভেতর ঢুকলে প্রচণ্ড মানে যেগুলো সিটি যানজটগুলোকে ট্রাফিকগুলোকে তোমায় এ করতে হয়, প্রচণ্ডভাবে ডিল করতে হয়। অ্যান্ড ইফ ইউ আর গোয়িং থ্রু দ্য বাইপাস, খুব ভালো রাস্তা এবং এরকম পরিষ্কার, খুব কম ট্রাফিক, ইট উইল টেক আ লট লেস টাইম ফর ইউ পিপল। সো জাস্ট মেক শিওর ইউ ডোন্ট গো ইনসাইড মালদা টাউন ইফ ইউ আর গোয়িং টু শিলিগুড়ি, ইউ গো থ্রু মালদা বাইপাস, দ্যাট উড বি রাদার বেটার। লাভলি বাম্পার ক্রস করেছি, টাক 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 টাক, পাঁচটা বাম্পার, ভালো লাগলো বেশ। ওই বলে না একটা ফিলিং আসে। অ্যান্ড স্টিল গুগল ম্যাপস ইজ শোয়িং 123 কিলোমিটার্স টু গো অ্যান্ড 3 hours, দ্যাট ইজ সো ইয়া quite a long journey, I should say, but ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, মজাটাই এটা, যদি মানে একটু এক্সস্টেড না হন আলটিমেটলি দেন মজা কোথায় না। চলো, ঠান্ডা লাগা শুরু হয়েছে এবার। এত মুরগি কেন বাবা, আমি খাবো না ভাই তোদের, চল। সো গাইস, আমার গোপ্রোর ব্যাটারি অলমোস্ট শেষ, আমি এখন সোজা গিয়ে ফ্ল্যাট বেড হবো, দ্যাটস ইট ম্যান, সিরিয়াসলি আর নেওয়া যাচ্ছে না। তার উপর কী হয়েছে, আমি তখন একটুখানি পাকামি মারতে গিয়ে আর কি মানে গেছিলাম টয়লেট করতে, আর এক জায়গায় দুম করে পড়ে যাচ্ছিলাম। তো কী করবো কী করবো, আমি সামনে একটা খেঁজুর গাছ দেখতে পেয়েছি, তো ইমিডিয়েটলি আমি ওটা ধরতে গেছি নিজেকে বাঁচানোর জন্য, আর ফুটবি তো ফোর হাটের মধ্যে তিনখানা কাঁটা, অ্যান্ড আই এম ডান ফর দ্য ডে। আমার এই আঙুলটা আমি ইউজ করতে পারছি না ফর দ্য টাইমিং, মিডল ফিঙ্গারটা, বিকজ মানে কোনো প্রেশারই দিতে পারছি না, না স্ট্রেট করতে পারছি প্রপারলি, না বেন্ড করতে পারছি প্রপারলি, সো একটু প্রবলেম হচ্ছে, বাট নট এ বিগ ডিল ম্যান, লেটস গো, লেটস এনজয় দ্য মোমেন্ট। ব্রেকিং তো পা দিয়েও করে নেব। সো গাইস, আই উইল গো দে শিলিগুড়ি পৌঁছাবো, আর তারপর আপনাদেরকে রেস্ট অফ দ্য আপডেটস দেবো। আই হোপ ইউ ক্যান সি ম্যান, আই এম নট এবল টু ইউজ মাই ব্রেকস প্রপারলি, মাই ফ্রন্ট ব্রেকস প্রপারলি, বিকজ আমার মিডল ফিঙ্গারটা পুরো ফুলেড হোল হয়ে গেছে, একটুখানি ফ্রিক আউট হয়ে আছি, বাট ডেফিনেটলি কাল সকালে আই হোপ এভরিথিং গেটস বেটার, আই হোপ দ্য সিচুয়েশন ইজ বেটার, সো লেটস হোপ ফর দ্য বেস্ট ম্যান, রিয়েলি লেটস জাস্ট হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড ডু ইউর বেস্ট, দ্যাটস ইট। চলো, আই উইল গিভ ইউ দ্য আপডেট ওয়েন আই রিচ শিলিগুড়ি। বল গাইস, আমি শিলিগুড়ি পৌঁছে হে জাস্ট বাগডোরা সে শিলিগুড়ি কি তরফ যা রে, অ্যান্ড লুক এট দ্য টাইম ম্যান, 754 it is right now, so it took us approximately 15 and a half hours to reach to our destination, because 1.5 hour of break and 14 hours of ride. Lovely day man, lovely day, quite exhausted right now, abhi hotel jayenge, hotel book kar liya, wo book kar liya hai, so abhi jayenge hotel, nahane ka to koi sawal hi nahi uthta hai abhi jo thand hai yahan pe, ধরো ফ্রেশ ফ্রেশ হোকে ফির দেখতে কে কি যায়, আইল আপডেট ইউ। ভাইজার কে ইস পার সে উস পার কুছ নাই দিখ রহা হ্যায়, পুরা ফগ হি ফগ হ্যায়, আর উপর সে উল্টা সাইড সে লাইট মার রহা হ্যায় মুহ পে পুরা। চলো, জো ভি হ্যায় আচ্ছে আচ্ছে পৌঁছ গয়ে এক দিন মে কলকাতা টু শিলিগুড়ি,
achievement completed for myself.